হ্যালো ভিউয়ার্স, আমরা যে কাঁকড়ার পা দিয়ে আজকে ডিনার সারলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই কাঁকড়ার পা কিভাবে খেতে হয় আমার জানাই ছিল না, অনেক চিন্তা করে তারপরে কয়েকটা ভিডিও দেখে বের করলাম। আসলে কিন্তু এটা আমেরিকান স্টাইলে এটা করব আমি, কারণ হচ্ছে আমরা অনেক সময় আমরা কিন্তু ফাফিটে এখানে যাই, কিন্তু এই ক্র্যাবের পা দেখি ঠিকই, কিন্তু খাওয়ার সিস্টেমটা নেওয়ার জন্য আমরা কিন্তু খাই না। আজকে আমি আপনাদের সেই সিস্টেমটা দেখাবো, আর এটা বাসায় প্রিপারেশন করা যায় সেটাও দেখাবো। কারণ হচ্ছে এটা কিন্তু অনেক দামি একটা ফুড, আর এটাতে কিন্তু অনেক ওমেগা থ্রি আছে হাই, সেই জন্য কিন্তু দামটাও একটু বেশি, এটা স্যালমনের চেয়ে দাম বেশি। তো কথা না বাড়িয়ে চলেন প্রিপারেশনটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আর পানির সঙ্গে কিন্তু আমি হলুদের গুঁড়া দিইনি, শুধু মরিচের গুঁড়া। আপনারা যে পরিমাণে ঝাল খাবেন, ঝাল ঝাল করলে একটু ভালো হয়। মরিচ লবণটা দিয়েছি আমি এক টেবিল চামচের মতো, আর দিয়েছি হচ্ছে এই যে গোলমরিচ গোল পেপার যেটা, আর আমি রসুনের গুঁড়া একটুখানি দিয়েছি। এখন এটা যখন চুলাটা পানিটা এমন পরিমাণে আমরা দিব যেন এই ক্র্যাবটা ওর মধ্যে ইয়া হয়ে যায় আর কি, ডুবে যায়, সিদ্ধ হয় আর কি। তো সিদ্ধর পরিমাণটা কতটুকু হতে হবে সেটা আমি দেখাবো। এমন পরিমাণে হাঁড়িটা নিতে হবে যেন ক্র্যাবটা পুরাটা ডুবে যায় আর কি সেই পানির মধ্যে। আমরা এক ব্যাস করে ফেলছি, তারপরে আমার মনে হলো যে ভিডিওটা করার দরকার সবার জন্যই। এইটা করে আমি এখন ঢেকে এটা সিদ্ধ করব। যদিও অন্য অন্য ইয়াতে বলা আছে যেটা হচ্ছে 5 মিনিটের জন্য বা 5 থেকে 9, আমি কিন্তু 10 থেকে 11 মিনিট সিদ্ধ করেছি, একেবারে পারফেক্ট হয়েছে। 10 থেকে 11 মিনিট আমরা ঢেকে সিদ্ধ করব উতলানোর পর। তা 10 মিনিট পরে জিনিসটা এখন দেখাবো কীরকম হচ্ছে। তো ক্র্যাব মিট একেবারে ডান, টাইম হয়ে গেছে, আমি 10 মিনিট দিছিলাম। এখন আমরা এই যে এটাতে করে তুলে ক্র্যাব মিট কিন্তু এখন নিয়ে যাব, আমার বাচ্চারা খাবে, আমার হাজবেন্ড অবশ্য এটাও খুলে দিচ্ছে কারণ উনি এটার এক্সপার্ট। এই এখন এটা হয়ে গেছে, এখন হয়ে গেছে, এখন আমরা নিয়ে যে সুন্দর এই যে পুরা বের হয়ে যাচ্ছে ক্র্যাব মিটটা। আগে তো ভাবছিলাম যে ওটার মধ্যে আদৌ কিছু থাকে কি না, আর এত কি যে করব, কিভাবে রান্না করব, এই চিন্তা করে বহুদিন এটা পড়ে আছে আর কি ফ্রিজের মধ্যে। আর সবচেয়ে দামি যত ফিশ আছে তার মধ্যে এইটা দামি, ইভেন যে স্যালমন ফিশের চেয়েও অনেক দামি। আর এই যে পাটা, এই হাড্ডি হুড্ডি শুদ্ধই, কিন্তু এর পাউন্ড হচ্ছে $12-এর উপরে। তা ভাবছি যে উইকেন্ড ছাড়া করা যাবে না, আর আমার হাজবেন্ডটি যেহেতু পছন্দ করি কিনা সেজন্য আমরা অর্ধেক করেছিলাম। তারপরে আমার মনে হলো যে ভিডিওটা করার দরকার, অনেক বাঙালি আসি আমরা, যদি কিনি কখনো হয়তো জানি না রেসিপিটা কীরকম, আর খায় কীভাবে বের করতে হয় সেটাও কিন্তু সিস্টেমটা একেবারে পারফেক্টভাবে দেখাচ্ছি আর কি। আর এটাতে ওমেগা থ্রি এত ভালো যে আমাদের হার্টের জন্য আসলে খুবই ভালো, এটা সবারই যদি সবচেয়ে বেশি থাকে। তো এই যে ভিতরের অংশ এটাও ওইরকম করে ভেঙে নিতে হয় আর কি। তারপরে দেখাবো ভিতরের এই সাদা অংশটা থেকে কীভাবে বের করতে হয় সেটা, আর এই সব আর কি। ধীরে ধীরে যদি না দেখা হয় তাহলে তো মানুষ বুঝবেই না যেটা কীভাবে করতে হয়। তো একটা ভিডিও থাকা দরকার, দরকারে আমাদের নিজেরও লাগে। ভিতরের এই যে কাজ থেকে আমি দেখাতে চেষ্টা করি, এটা কিন্তু ছুরি দিয়ে কাটা যাবে না, খুবই শক্ত। এই এটা খোলসটা দেখেন এতই শক্ত যে হাত দিয়ে কোনোভাবেই ভাঙা যাচ্ছে না। এই যে আর অনেকেই দেখাচ্ছে অনেক ভিডিওতে দাঁত দিয়ে, ওটা কিন্তু সবাই নিষেধ করতেছে, দাঁতই ভেঙে যাবে এত শক্ত এটা ইয়েটা। এই যে এইভাবে মাংসটা বের করছে, এটা কিন্তু অনেকে যে আমরা শুধু লেবু দিয়ে খাচ্ছি, অনেক ভিডিওতে দেখলাম ওরা হচ্ছে বাটারটাকে একদম একটু মশলা টশলা দিয়ে করে নিচ্ছে তারপরে খাওয়া। এই যে ক্র্যাবের এই অংশটুকু ভেরি ইম্পর্টেন্ট, দেখি কীভাবে করে। আর এটা অনেকে দেখছি এরকম ভেঙে তারপরে কাঁটা চামচ দিয়ে উঠায় খাচ্ছে আর কি, ক্র্যাবের মাংসটা। হ্যাঁ, কাঁটা চামচ দিয়ে উঠায় খাচ্ছে, আমি তো দেখলাম একটা ভিডিওতে। তো প্রত্যেকটা জিনিসই কিন্তু ভিডিও যারা করি বা করে আর কি, প্রত্যেকটা জিনিসই ইম্পর্টেন্টভাবে দেখতে হয়। এই যে ক্র্যাব লেগ আর কি, এটা কীভাবে করতে হয়। এই যে সুন্দর মাংসটা পুরা বের হয়ে আসছে ভিতরে খোলসের মধ্যে আর কি, খুশখুশের অনেক কষ্ট। ফাইনালি সেই ক্র্যাব খাওয়া হলো, অনেকদিন আগে কেনাইছে, কিন্তু এটা রান্নার পক্ষে অনেক শক্ত দেখে বুঝতে পারছেন। এই যে এইটার ভিতরের যে অংশটা থাকে মাছটা, এই যেটা, হ্যাঁ এটা থাকে। এই যে এখন ওটা খুলে দেখাচ্ছে, একটা একটু শক্ত বাট খেতে কিন্তু মজা আছে। ফাইনালি হ্যাঁ দেখ কখন বেরোয়। উনি অবশ্য বের করে করে সবাইকে দিচ্ছে, আমাদেরকে, আমার বাচ্চাদেরকে।
Finally, the how mangs sort of kill an age crab piece the tiger to get to air artist. I'll eat the only high ticket to Lebudi a cowjay or to a butter, tamra to butter to avoid put the circuit. I like the cut of the high. Viewers, eight to Judu Korea, mother kin to finally crab cow hagelo, a crabby video to another camel legacy. Please comment Korejanabin. আর যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এরকম নিত্য নতুন অনেক ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব আর ভালো লাগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন